গুড মর্নিং এভরিওয়ান, বৃহস্পতিবার সকাল 9টা বেজে অলমোস্ট 9:15 হতে চললো। আর আজই সকালবেলা অনেক লেট করে উঠেছি, বাট মাথায় কোনো টেনশন ছিল না যে উঠে ব্লগ এডিট করতে হবে বা থাম্বনেল বানাতে হবে, কারণ কালকে রাত্রে অলমোস্ট 1:30 বেজে গেছিলো, তাও আমি সব কিছু রেডি করেই ঘুমিয়েছিলাম। আর আজ সকাল সকাল উঠে দেখলে মার জন্য মিষ্টি আনতে যেতে হলো। অ্যাকচুয়ালি মা মিষ্টি আনতে 8টার সময় বলে গেছে, আর আমি 9:15 সময় উঠে এখন গেলাম, কি ঝাড়টাই না খেলাম সকাল সকাল। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ, আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলুটলি ফাইন। চলো দিয়ে দিনটাকে স্টার্ট করা যাক। আর আমি মিষ্টি আনতে গিয়ে দেখি আমার বোন সকাল সকাল উঠে এইসব করছে। কি রে তোর দাবিটা কি, জ্বর ঠর হয়নি তো? হ্যাঁ, শরীর ঠিক আছে তো? না, হঠাৎ সকাল সকাল ল্যাপটপে ইউটিউব নিয়ে আবার পড়াশোনা, আমি তো পাপে জন্মে তোকে দেখিনি, তুই ইউটিউব খুলে পড়াশোনার জিনিস দেখেছিস কি রে? হ্যাঁ, আর অপমান সহ্য না, তুই বল শরীর ঠিক আছে তো? হাই প্রেশার, লো প্রেশার, এনিথিং? না, কোনো প্রেশার নেই। আচ্ছা ঠিক আছে বাবা, পর পর পর। হ্যাঁ, বেসিক্যালি আমার বোন গত 1.5-2 মাস ধরে তো বই নিয়ে বসেছে বলে আমার মনে হয় না, ও আজকে হঠাৎ দেখি ইউটিউব খুলে, ইউটিউব সামনে খুলে অঙ্ক করছে নাকি কমার্সের অঙ্ক করছে, মানে আলাদাই ব্যাপার রে। হঠাৎই মধ্যে সন্দীপ মাহেশ্বরী ভিডিও দেখেছিস? সেটা কে? থাক, ভিডিও বন্ধ করি। আর আজকে তো বৃহস্পতিবার, মা সকাল সকাল উপর দিয়ে অর্ডার দিয়ে দিয়েছে যে আমার পুজো দিতে অনেক লেট হবে, তুই আর বাবা বাইরে খেয়ে নিবি, আর বোন মুখে ব্যথা যেহেতু ওর জন্য ভাত বসিয়ে দিয়েছে, তো বাইরে যাওয়ার প্ল্যান আছে। এবার দেখি কোন দোকানে, মেবি ওই কাকির দোকানেই যাবো, ওই কাকির দোকান ছাড়া আমি ব্রেকফাস্ট অ্যাটলিস্ট কোথাও করিও না। আমার বোন এখানে পড়ছে না, কি করছিস কি রে? এই তুই ফোন ঘেটে গান শুনছিস কি রে? তুই এই পড়ছিস? ও এই তো ঘুরি দিলি। আরে না শোন, আমার কথাটা আসলে আমি এটাই দেখতে, মুখে একটা নোটিফিকেশন আসলো, ও আচ্ছা, আমার দিদি কি তনুশ্রী, ওকে ফোন করলাম জাস্ট জিজ্ঞেস করার জন্য তোর কি ব্রেকফাস্ট হয়ে গেছে, বলে না কেন আমাকে খাওয়াতে নিয়ে যাবি, আমি ছ আর কি করে যাবে। সো যাচ্ছি আর ওই কাকির দোকানেই যাবো যেটা তোমাদের আগের ব্লগে দেখেছিলাম। সো চলো যাওয়া যাক। তুই তো খেতে এসছিস নাকি? খেতে আসলে ঠোঁটে লিপস্টিক কে পরে আসিস? ঠোঁটে রাখো, ওই যে ড্রেনটা ঢাকা আছে, নাহলে ওখানেই ফেলে দিতাম তোকে এখন। যাই হোক, দেখো কত ভিড়, কখন ধরে দাঁড়িয়ে বললো নাকি এখনো আধা ঘন্টা লাগবে, মানে 12টার আগে 12টার আগে মনে হচ্ছে না যে ব্রেকফাস্ট হবে। ফাইনালি খাবার চলে এসেছে। কিরে খাবি না? ও তোকে দেয়নি, আমাকে দিয়েছে, থাক তুই দাঁড়িয়ে থাক। যে তুই কি জানিস আমি কেন এই দোকানে খেতে আসি? এই যে এই চাটনিটা খাচ্ছিস, এই চাটনিটার জন্য। খেয়ে দেখ কি খেতে। ঠিক আছে, তোকে আর খেতে হবে না, তোরটা আমাকে দিয়ে দে। ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও আমার সাথে এখন চ্যালেঞ্জ নিয়েছে, আমাদের এই বাজারের মুখেও নাকি ঘোরাবে, দেখি কি ঘোরা। পেছনে টোটো, আমাকে দে আমাকে দে আমাকে দে। এই দেখো আমার মা কত কিছু নিয়ে বসেছে এখানে, একতলা আলু, বেগুন, ট্যাংরা মাছ, আই গেস ট্যাংরা মাছ আর একটা কোনো চচ্চড়ি টচ্চড়ি হবে, এটাই লাঞ্চের প্রিপারেশন হচ্ছে। যাই হোক, আমি যা লেট করে আজকে ব্রেকফাস্ট করেছি, অলমোস্ট 12টার সময় মনে হয় বেবি ব্রেকফাস্ট করলাম, তো আজকে 3:30-3:30 আগে তো কোনো কথাই হবে না লাঞ্চে। এনিওয়েজ এখন আমার একটু মেবি দিদুন বাড়ি যেতে হবে, যদি যাই তো তোমাদের দেখাবো, একটু দিদুনের সাথে গল্প গল্প আড্ডা করে নেবো। কি করো? তুমি দেখছো দাদু কই? চলো ফাইনালি দুজন বাড়ি চলে এসেছি, এখন একটু দুজনের সাথে গল্প আড্ডা করি, অনেকদিন পর আসলাম তো একটু গল্প আড্ডা করি, তারপর তোমার সাথে কথা। আর এই গোল টোল বানালে? হ্যাঁ খা একটু। এই দিদনের এই এক প্রবলেম, আসলে কিছু না কিছু খাওয়াবে।
বাবা ভুল হয়েছে বহুত কষ্ট। এই জাস্ট আসলো পড়িয়ে ঠড়িয়ে পড়িয়ে সেখানে স্যালাড কাটছে, আবার চারটে দিয়ে মনে পড়া আছে। বাবা স্কুটির চাবিটা দিবি পড়তে হবে, কি শখ আমার নেপুটার। তুই তো দাদাকে নিয়েছিল, তুই একা পারিস না। তো আলাম তুমি কি দেখেছো আমি একা পারি না? আমি সব পারি, আমি একা দোকা পারি কিন্তু তিনকা পারি না। তিনকা মানে তিন জনে তিনকা, ওইটাই আমার ভাষায় তিনকা, একা দোকা। আর আমার চুলটা যে কত বড় হয়েছে, মানে দু সপ্তাহ ধরে ভাবছি আমি কাটবো কাটবো, ফাইনালি আজকে ভেবেছিলাম কাটবো, বাট আজকে ফার্স্ট ডে কাটতে পারিনি। কালকে সকালে সবার আগে উঠে আমি চুলটাই কাটবো, কালি ডাকতাম। আর ওই কালি চিল্লাচ্ছে আমাদের, ওই কালো কুকুরটা আছে না, চিল্লাচ্ছে কেন কে জানে, অন্য কোনো পাড়ার কুকুরটা চলে এসেছে জন্য। আর তুই স্কুটি নিয়ে সত্যিই যাবি? হ্যাঁ সত্যিই যাব, জিজ্ঞেস করে আসি বাবাকে। তুমি ওকে বলেছো যে স্কুটি নিয়ে পড়তে যেতে? সত্যি যাবে? বাবা হালকা পাতলা বলেছে যা, কর হাসি দেখো মিচকে মিচকে। কি আমি দেবো না তোকে স্কুটির চাবি, তারপর পরে হাত পা ভাঙিস? চলো অলমোস্ট 7:45 বাজে, এই জাস্ট আমি লাঞ্চ টাঞ্চ করে উঠলাম। আর ওই দেখো খুশি দেখো, ওর 4:05 দিয়ে পড়া, কত তাড়াতাড়ি বেরোচ্ছে, পড়ার যেতে সময় লাগবে, মানে স্কুটি নিয়ে যাবে বলে কি খুশি মেয়ের। আর বাই দি ওয়ে বৃষ্টি পড়ছে হালকা হালকা, দেখো মেঘলা অলরেডি উপরে কালো মেঘ ছড়িয়ে এসেছে। তুই কি যেতে পারবি? অবশ্যই, বৃষ্টির মধ্যে এই জায়গাটা বৃষ্টি পড়ে, আমাদের ওই জায়গাটার পর থেকে বৃষ্টি পড়ে। আর মা এখন খুবই চিন্তা, ওই দেখো মা এসে গেছে যে আমার মেয়েটা ঠিকঠাক যাবে তো। মাকে ভিডিওটা দেখিয়ে দিব, ওখানে গিয়ে পুরো ভিডিওটা করে নেবে। বাবা মানে মা প্রমাণ চাই যে আমার মেয়ে পারবে তো। আনতেও চললাম চললাম, সি ইউ, বাই বাই, সাবধানে আস। ফার্স্ট টাইম আমার বোন একা তাও স্কুটি নিয়ে যাচ্ছে, সাবধানে যাবি হ্যাঁ, টাটা, বৃষ্টি নামে গেছে। আমার বোনের কপালটা দেখো কি খারাপ, এই জাস্ট ও বেরোলো আর বৃষ্টি ঝমঝমিয়ে নেমে গেলো, বড়ো বড়ো ফোঁটা পড়ছে। যদিও বা ও এখন যাবে তনুশ্রীর বাড়ি, ওখান দিয়ে তনুশ্রীকে পিক আপ করবে, তারপর যাবে পড়তে। বাট বৃষ্টিটা দেখো উপরে পুরো কালো মেঘ ছড়িয়ে গেছে। হ্যাঁ 5:45 বাজে, ফাইনালি ছাদেও চলে এসেছি আর আকাশ একদম ক্লিয়ার হয়ে গেছে। অ্যাকচুয়ালি বৃষ্টি অনেকক্ষণ আগেই কমে গেছে, জাস্ট পুরো এলাকাকে একবার ভিজিয়ে দিল বৃষ্টিটা হয়। আর তোমাদের একটা জিনিস দেখাই, ক্লাউডসে কী হয়েছে, এই দেখো ক্লাউডসগুলোকে দেখতে পাচ্ছ? কী সুন্দর একটা বর্ডার টাইপের হয়ে গেছে না সূর্যের আলোর জন্য ক্লাউডসে, কি সুন্দর লাগছে জায়গাটা। ওই দেখো আকাশের কালারটা দেখো, রেনবো টাইপের হয়ে গেছে। ওই দেখো কালারটা বুঝতে পারছো না, এই যে বর্ডারটা দেখেছো, পুরো রেনবো মনে হচ্ছে, এই যে এইটা। হ্যাঁ সুন্দর লাগছে কিন্তু বেশ। গেলের টাইমটা আমাদের এই এলাকাটা না একদম জমজমাট হয়ে যায়। এই দেখো বাচ্চাগুলো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর ঘুরে ওড়াচ্ছে। তারপর ওই সাদা বাড়ির বাচ্চাগুলো ছাদেই ফুটবল খেলতে শুরু করে দিয়েছে। ওভারঅল পুরো একটা খুব সুন্দর এনভায়রনমেন্ট তৈরি হয় আমাদের এই জায়গাটা বিকেলের টাইমটা। আর এই দেখো বাবার হেল্পার চলে এসছে, আজকে নারকেল কাটতে বসেছে। আর চুলের কালারটা কে করে দিয়েছে তোকে? দেবু করে দিয়েছে, ঠিক আছে। তোর নারকেল কাটতে বসেছে, এখন দুটো নারকেল কোথা দিয়ে নিয়ে এসছে সেটা কাটছে। কোথা দিয়ে? কুড়িয়ে এনেছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কর, খেটে খা, সবাইকে বলে দে খেটে খাও।
দেখাও এই দেখো নেপু পড়ে চলে এসেছে তুই সত্যি গাড়ি ফাড়ি ফেলিস নি তো সত্যি দাঁড়া না দেখতে দে ভাই আমার কোনো ভরসা নেই তোর উপর না গাড়ি তো সব ঠিকঠাক কোথায় নাকি নিমকি এনেছিলাম কতদিন আগে আমি দিদানদের বাড়িতে আমার মনেও ছিল না মা বললো সেই নিমকিটা পড়ে আছে আর নিমকিটা গেছে নেতিয়ে তো এখন আগে সবার আগে প্যানে একটু ফ্রাই করে নিলে যদি খাস্তা হয়ে যায় তাহলে খাওয়ার মতো নয় নাহলে খাওয়ার মতন না নিমকিটা তো তাই জন্য মাকে বললাম মা এখন বের করে দিচ্ছে তারপর তাওয়ায় ভাজবো তুই তো ঠিক আছে নিমকি খুঁজে পাওয়া যাচ্ছে না মা এই দেখো একটা দুটো তিনটে এই তো নিমকি বেরিয়েছে চলো তাওয়াটা কোথায় এবার তাওয়াটা দাও সে তাওয়া আমার বসে গেছে আর আমার তাওয়াটা গরম হয়ে গেছে এবার এটাকে লো ফ্লেমে করে নিমকিগুলো ঢেলে দিই তো এই গেল আমার নিমকি এবার এটাকে ফ্রাই করতে হবে এতগুলো দেওয়া যাবে না এগুলো রেখে দিই বাবা তো আমার খাস্তা খাস্তা নিমকি চলে এসছে সত্যিই খুব খাস্তা হয়েছে এই দেখো কি সুন্দর মচমচে হয়েছে যাই হোক এটা খাই খেয়ে এডিটিং করতে বসি অলরাইট সো দিস ইজ দ্য নেক্সট ডে আর আমি এখন সকাল 7টার সময় উঠেছি এডিট করতে আর বাইরে চমচমাট বৃষ্টি পড়ছে যাই হোক আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে মোস্ট প্রবলি কালকে মানে আজকে একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে টিলেন বা বাই স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি বাই পরের পার্টটা কালকে ব্লগে দেখে নিও বাই